হ্যালো ফ্রেন্ডস, স্মল আর্ট নিয়ে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি পানিয়াতে এক বিশেষ ঘাট, বলতে হবে ঐতিহাসিক ঘাট, যা পানিয়াতে টান্নার বাবু ঘাট নামে খ্যাত। চলো দেখে নেওয়া যাক এই ঘাটটি ঐতিহাসিক কেন এবং এই ঘাটে দেখার কী কী দৃশ্য আছে। চলো এক এক করে তোমাদের সকলকে দেখাচ্ছি। দেখো সামনেই দেখতে পাচ্ছ সবুজে সবুজ ঘেরা, এবং পেছনে আমার সেই গঙ্গার ঘাটটি দেখা যাচ্ছে। চলো আমরা দেখে নিই পানিহাতি টানাথবাবুর ঘাট, যেটা আমি বলছিলাম ঐতিহাসিক ঘাট নামে খ্যাত। হলো পানিহাতি টানাথবাবুর ঘাট, ঢোকার মুখে এন্ট্রান্সের জায়গাটা দেখে নাও। আমরা ঢুকে যাচ্ছি পানিহাতি টানাথবাবু ঘাটের দিকে। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। বসার জায়গা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা, গাছ গাছটা দিয়ে ভর্তি সুন্দর করে সাজানো আছে জায়গাতে। সুন্দর বসার জায়গা দেখতে পাচ্ছেন। আর এই ঘাটের সামনেই পানিহাতি টান্নার কালীবাড়ি, এই এই দেখা যাচ্ছে। দেখো এই মন্দিরটি তোমাদের ঘুরে দেখাবো। চলো দেখে নেওয়া যাক কালীবাড়িটি। আমি বলতে পারি তোমার সকলে এলেই এই জায়গাটি ভালো লাগবে। দেখো কালী মন্দিরের পাশে তিনটে শিব মন্দির দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে কালী বাড়ির সামনে উঠোনটা,
কি সুন্দর আলপনা দেওয়া আছে দেখতেই পাচ্ছ, সত্যি দেখার মতো। এটা হলো মন্দিরের সামনের দিক, ফ্রন্ট সাইড। মাঝখানে হচ্ছে মা কালীর মন্দির, আর ডান দিকে দেখা যাচ্ছে তিনটে শিব মন্দির দেখতে পাচ্ছ, আর বাঁ দিকে আছে তোমার গঙ্গার ঘাট। খুব সুন্দর অপূর্ব জায়গাটি, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এটা সুন্দর জায়গা পানিতির বুকে। এটা ঐতিহাসিক জায়গা এই কারণেই বলেছিলাম যে এইগুলো সবই স্বাধীনতার আগে তৈরি। এটা হচ্ছে টান্নাথ ঘাট এবং টান্নাথ ঠাকুর বাড়ি নামে খ্যাত। মন্দিরে আছে মহাদেব, শিব, তার মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। শিবলিঙ্গ দেখা যাচ্ছে মন্দিরে। চলে এবার চলে যাওয়া যাক মেন মা কালী মন্দিরের দিকে। আর একটা শিবলিঙ্গ দেখো, এই তিনটি মন্দির বলেছে, তিনটে মন্দির তিনটি শিব। এটা হলো টান্নাথ ঠাকুর বাড়ি, শ্রী মা কালীর মূর্তি, দেখো কি অপরূপ মায়ের মূর্তি। এটা টান্নাথ বাবু নিজের প্রতিষ্ঠিত মন্দির, তিনি এই মূর্তি প্রতিস্থাপন করে। আনুমানিক স্বাধীনতার বেশ কিছু পূর্বে এই মন্দিরটি প্রতিস্থাপন করা হয়, তার জন্য এই মন্দির থেকে আমি পূর্বে ঐতিহাসিক মন্দির এবং ঐতিহাসিক ঘাট বলে তোমাদের বলেছি। দেখো কি সুন্দর মূর্তিটি, মা জয় মা।